চলন্ত যাত্রাপথে কোথায় যাচ্ছেন জানি না সবাইকে জানাই শুভেচ্ছা মুসলমানদেরকে জানাই সালাম হিন্দুদের জানাই নমস্কার এবং খ্রিস্টানদেরকে জানাই যিশু নাম আমার হামিদুল থাকি আমি দৌলতপুর বাপের নাম খালিশপুর জন্ম আমার রসুলপুর তবে জনাব আমার কথা শুনে হবে না কে আপসেট আমি আপনাদের মাঝে বিক্রি করব কতগুলো ক্যাসেট 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 এই বাচ্চা চপ 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 একদম চপ গানটি গানি আমিন খান গানটি গানি শাহরুখ খান গানটি গানি মারুফ খান গানটি গেছেন কে গানটি গেছেন গুরু আজম খান যদি খান পান তাহলে গান শুনবেন পান খায় তো লাল করলাম বন্ধুর দেখা পাইলাম না আর গানটি গেছেন মিস রুনা লায়লা তবে ভাই ছোট ছোট বাচ্চাদের মারবেন থাবা বলবেন গান শুন বাবা মোস্তফা মোস্তফা প্যাট ভরে গোস্তখা প্যাট ভরে খা বাসের মধ্যে আছে অনেক ইয়ং বয় তারা যদি বলে চাচ্ছু বলিব তাদের জন্য ক্যাচের চেয়ে আয়ু বাচ্চু একা কি শুয়ে থাকা যায় বন্ধু একা কি শুয়ে থাকা যায় ভাই বাসের মধ্যে আছে অনেক ইয়ং বয় তারা বলে চাচ্ছু তাদের জন্য ক্যাচের চেয়ে আয়ু বাচ্চু তবে ভাই অনেক মেয়েদের কাছে গান হলে গিয়ে তেলে বাজা পাপড় আর তাদের জন্য শিল্পী আছে মিস শাকিলা জাফর তবে ভাই অনেক মেয়েরা গান শুনতে শুনতে হয়ে যায় পাকা ঝানু আর তাদের জন্য শিল্পী আছে মিস আমির এবং আমিনু তবে ভাই আমার কাছ থেকে একটি করে ক্যাসেট কিনলে ক্যাসেটের হাতে পাচ্ছেন একটি করে পাংখা যদি বলেন পাংখার মূল্য কত বলিব পাংখার মূল্য 31.50 টাকা তবে ভাই আমার কাছ থেকে ক্যাসেটটি কিনলে পাংখাটি পাবেন ফ্রি তখন এক বুড়ো মানুষ করছে ও ভাই আমাকে একটা পাংখা দিয়ে দেন ও ভাই আমাকে একটা পাংখা দিয়ে দেন ভাই ও ভাই এ কেমন পাংখা দিলেন ভাই পাংখার তো ডান্টি নাই ও ভাই ফ্রি পাংখার ডান্টি থাকে না ফ্রি পাংখা হাতে ধরবেন নিজের মুখটা হপারে নড়াইবেন ভাই বললামই তো আমার ক্যাসেট কি কি বর্ণ আছে আর কার কয় টাকা দাম তো আপনারা ক্যাশ কেন নেবেন ক্যাশের মালিক ক্যাশ নেব আপনি খেলাধুলা তো দেখাই এখন তো বেলা চলে গেছে আপনি দেখেন আমরা কিনবো নে আচ্ছা তাহলে একটা যে জাপান এখন তো চৈত্র মাস তাই না হ্যাঁ হ্যাঁ তাহলে একটা জাপানি টিউয়াল আছে আমার কাছে খেলা অনেকগুলো আছে কিন্তু টাইম শর্ট তার কারণে একটা খেলা দেখাই ভাই কর ভাই কিসের ভাই এটা কর ভাই এটা চেনেন তাহলে তেলের কথা তেল ডালে তাই না মোমবাতি না আর এটা আমার হলো জাদুর করফা এটা জাপানি টিউয়াল বলে জাপানি টিউয়াল আমাদের এলাকায় মানে আমার বাড়ি জাপান যখন চৈত্র মাসে টিউয়াল পানি ওঠে না তখন এটাতে আমরা পানি উঠাই এটা জাপানি টিউয়াল একটু পানি লাগবে এই কপ পানি লাগতে পানি ওঠান না জি এই করবাতেই পানি ওঠে জি 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 করবাতেই পানি আছে পানি আছে এই টুলি আছে পানি ওঠা দেখেন আমরা বসবি বসে লেছি আচ্ছা পানি এখানে আছে হ্যাঁ একজন লোক লাগবে ছোট ভাই তুমি আসো দাদা দাদা কাছে যা আমাকে আপনি পছন্দ হয় বাবা ওখান থেকে একটু পানি নাও গিয়া চলে গো হ্যাঁ নাও আরো একটু বেশি নাও কে পানি খাবেন নাকি হ্যাঁ পানি খাবো আমি খাবো না তো কাঁচা রে খাবো দর্শক এই দেখেন পানি এই মুহূর্তে ঢাললে ওই মুহূর্তে বাড়াই যায় তো এটা দিয়ে আমি জাপানি টিউবওয়েল বানাই কি আপনি দেখেন তুমি এখানে পানি ঢালো বড় না আবার ঢালো আচ্ছা আস্তে 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 জাপানি টিউবওয়েল তখন চৈত্র মাসে টিউবওয়েলে পানি উঠবে না তখন এটা দিয়ে আমরা কাজ চালাই আস্তে তুমি এখন বসো এইটা নিয়ে যাও তো কাসার তুমি তো পানির খানে নিজে ঢালছো তাই না এই পানি যদি তুমি খাও তোমার কি সমস্যা আছে না আচ্ছা তাহলে ওইটা রাখো রাখার পর একটু পানি খাও খা বা সমস্যা নেই বা নাকি আমি খাওয়া দেখাবো আমি তুই খাচ্ছি আচ্ছা তুমি খাও খাইছাও আচ্ছা দর্শকবৃন্দ ওই কাউসার একটু পানি খাইছে তার মানে পানিতে কোনো সন্দেহ নেই পানি ভালো খাওয়া যাবে আর বাদ বাকি যেটুকু পানি আছে আমি একটু মাটিতে ফেলাই দিচ্ছি দর্শক পানি কিন্তু সবটুকু পড়ে গেছে দেখা যায় পানি কি আছে আর আমরা যখন জামার টিউবওয়েল বানাই কাউসার
তুমি মাথায় একটা হাত দাও ওই ওই হাত দাও আচ্ছা ভাই তাহলে এখন টিওয়ালের এটা হলো এখান থেকে পানি বাড়ি এখান থেকে আমি ধরব আর কালসারের টিওয়ালে পানি বাড়ানোর জায়গা হবে এটা আমি এখান ধরব হ্যাঁ হ্যাঁ যদি কালসারে ফাইন করা ফাইন যদি যদি পানি বাড়ি হয় তাহলে দর্শককে হাত তালি দেন আর আমার ক্যাসেট দিয়ে একটা বিক্রি করাবো ক্যাসেটগুলো নিয়েন আর শরম নাই শরম নাই শরম নাই এই শরম নাই শরম নাই এই ভাই দেখেন যদি পানি যদি পানি বাড়ি হয় তাহলে একটু তালি দেন হ্যাঁ হ্যাঁ দেখুন এটা পানি টিউবাল এই পানি আমি একটু সাপ্লাই দিয়ে দেবো রিয়ার কানের মধ্যে দর্শক যদি রিয়ার কান দিয়ে পানি বের হয় তাহলে একটু তালি দেন পানি তো কাছারে পাশায় একটু সাপ্লাই করে দিছি দর্শক এই যে লাস্ট চান্স কাছারে পাশাতে একটু পানি বের করবো একটা খেলা দেখালাম আর কি একটা দেখাবো ভাই ওটা কি বড়ি নাকি এটা কাছের বড়ি ভাই ক্যাসেটের মাঝামাঝি কাছের বড়ি বিক্রি করি কাছের বড়ি খালি কি কাল ভালো হয় ভাই জি জি ওয়াল্লা কি আবা ওই দি আমার কি আবা তাই হইলো ভাই খালি কাছের বড়ি বেচেন নাকি কাছের বড়ি মাজার বেটা চমক বেটা সব বেটা ওয়াল্লা আর কি তোর বড়ি বেচেন না হ্যাঁ হ্যাঁ কণ্ঠস্বর ভালো হয় সে বড়ি বেশি দেন কণ্ঠস্বর ভালো আছে ভাই আর একটা ম্যাজিক আছে এই যে কাঠের ফ্রেম এখানে কিছু আছে না দেখা যায় কি ফাঁকা কিছু নাই কিছু নাই কিছু নাই আচ্ছা দেখেন তো এই ব্যাগের মধ্যে কিছু আছে না এই দেখ তো কাসার ব্যাগের মধ্যে বড়ি আছে না তাস আছে ভাই এটা তাস আছে এটা তাস এটা কাঠ আছে তাই না হ্যাঁ আচ্ছা এই কাঠটা আমি এর ভিতরে ঢুকাবো এই কাঠটা আমি এই এর ভিতরে ঢুকাই দিব ভাই ব্যাগটা দেন ব্যাগটা ব্যাগটা আমি তাসটা পাচার করে দেবো কালসারের গায়ের মধ্যে আচ্ছা আলামিন বাড়ি কি আসেন আমি দেখতে চাই আমি এই তাসটা এখন দেখা যাচ্ছে দেখা যায় দেখা যায় দেখা যায় আচ্ছা আমি এটা আলামিন ভাইয়ের বুকের মধ্যে ঢুকা দিলাম দিয়ে দেন ঢুকছে দর্শক যদি পিছন থেকে বাইরে হয় তাহলে আপনারা একটু হাতে তালি দিতে পারবেন তাই না আচ্ছা মন কয় কি হবে টাকা
এই কালসার তুমি একটু আসো তুমি কিছু টাকা দেওয়ার মধ্যে আমার কাছে কি আমি লিয়ে আসি আচ্ছা তোমার দাদা থেকে নিয়ে আসো আমি দুইটা 50 দিলাম একটা লাল একটা সাদা আচ্ছা শোনো এখন এই টাকা আমি জাদু দেব যদি টাকা থাকে আমি 4000 টাকা টাকটাক ফিরিয়ে দেব আর টাকা বাই চান্স তুমি যদি কাগজ হয়ে যায় তাহলে বাই দেব তাহলে কিন্তু ভাই আমাকে আবার ধরে পাইতো না তোমার ভাগ্য যদি ভালো থাকে তাহলে টাকা টাকাই থাকবি আর যদি ভাগ্য খারাপ হয় তাহলে টাকা কাগজ হয়ে গেলে আমার ভাই দোষ নাই ওই কাগজ আবার বাড়িতে নিয়ে যা ভালো কাগজ বাড়িতে নিয়ে যা বুঝছেন বাড়িতে নিয়ে যা বালিশ নিয়ে রাখবেন ওই কাগজ সকালে উঠে দেখুন যদি টাকা পাই তাহলে টাকা পাওয়া যাবে তো আমি একটু জারা মন্ত্র দেব হিংসু মিংসু বিংসু বিংসু মাকারা সুমং তাররা সুগলি গলি হুকাশ হুকাশ এই রিয়া তুমি মাথায় একটা হাত দাও আর চোখ বুঝে এর মধ্যে ঢুকাই দাও হাত চোখ বুঝে হ্যাঁ দেখো হাত কিন্তু টেন্ডার ভরে না আমি দেবো না চোখ বুঝে দিও যা কিছু আছে বাইর করে লাও ভাই মনে পাতা লাগছে কাগজ হয়ে গেছে কাগজ হয়ে গেল তো এই কাগজ যদি আপনারা এই বালিশে নিচে রাখতে পারেন ইনশাআল্লাহ টাকা হয়ে যেতে পারে না ব্যাংকে সে হলো না তো ইয়ালে তো ব্যাংকের সে হয়ে গেছে এরিয়া দেই কিছুই নাই এই আমার টিয়াকো আপনারা ভাই ব্যাংকে যায় বুঝলেন আর সকালে রাত্রে বালিশে নিচে রাখেন যদি টাকা হয় আমার জামা টামা নাই আমি যাই রে আমরা তো